খাবারের সুন্নত কি কি? আমরা যখন খাবার খাই, খাবার খাইতে গেলে অনেকগুলো সুন্নত আছে, যে সুন্নতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন এই সুন্নতগুলো খাবারের মধ্যে মেইনটেইন করার জন্য। যে সুন্নতগুলো যদি আমরা পালন করি তাহলে আমাদের ওই খাবারের মধ্যে বরকত হবে, যে সুন্নতগুলো যদি আমরা পালন করি তাহলে ওই খাবারের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে কোন ধরনের রূপ বালা মুসিবত এগুলো যদি থেকে থাকে সেগুলো দূরীভূত হয়ে যাবে, এই সুন্নতগুলো যদি আমরা পালন করি। হ্যাঁ দর্শক, চলে যাচ্ছি মূল আলোচনায়, যে খাবার খাওয়ার কি কি সুন্নত আছে যেগুলো আমাদের মুসলমান হিসেবে জানা অতীব জরুরি, সেই সুন্নতগুলো নিয়ে আলোচনায় চলে যাচ্ছি। তার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, এখনও পর্যন্ত যারা আমার এই হাউজে কাউসার মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে শুনতেছেন আপনাদের কাছে অনুরোধ, পেজটাকে ফলো করে দিন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। হ্যাঁ দর্শক, খাবার খাওয়ার যে সুন্নত সমূহ সেটা হচ্ছে প্রায় আটটি সুন্নত আছে খাবার খাওয়ার সময়। এক নম্বর সুন্নত হচ্ছে খাবারের শুরুতে আপনি বিসমিল্লাহ বলে খাবার শুরু করবেন। বিসমিল্লাহ বলতে খাবারের যে দোয়া আছে আর কি, বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ, এই দোয়াটা পড়ে আপনি শুরু করবেন খাবার। দ্বিতীয় নাম্বার হচ্ছে খাবার শুরু করার পরেও যদি আপনি এই দোয়াটা পড়তে ভুলে যান শুরুতে, যদি আপনার খাবারের মাঝখানে মনে হয় যে আমি দোয়াটা তো তখন পড়ি নাই শুরুতে, তখন যখনই মনে হবে তখনই আপনি দোয়াটা পড়ে নেবেন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ, এই দোয়াটা তখন মাঝখানে হলেও পড়ে নেবেন। দ্বিতীয় নাম্বার সুন্নত। তৃতীয় নাম্বার সুন্নত হচ্ছে আপনি যখন খাবার শুরু করবেন দুই হাত ধুয়ে তারপরে শুরু করবেন, উভয় হাত কবজি পর্যন্ত ধুয়ে তারপরে আপনি খাবার দাবার শুরু করবেন, তিন নাম্বার সুন্নত। চতুর্থ নাম্বার সুন্নত হচ্ছে দস্তরখানা বিছিয়ে কোনো একটি কাপড় হোক, রেক্সিন হোক, কাগজ হোক, কোনো কিছু একটা বিছিয়ে এমন একটা জিনিস বিছাবেন যেটার মধ্যে খাবারটা পড়ে গেলে উঠানো যায়, ওই জিনিসটাকেই দস্তরখানা বলা হয়। তো ওই দস্তরখানা বিছিয়ে তারপর খাবার খাওয়াটা চার নাম্বার সুন্নত। পঞ্চম নাম্বার যে সুন্নত সেটা হচ্ছে হাত চেটে চেটে খাওয়া। এই যে হাতের মধ্যে তালুর মধ্যে বিভিন্ন সময় তরকারির ঝুল বা খাবার দাবার লেগে থাকে, এগুলো চেটে খাওয়া, এটা একটা সুন্নত, এটা পঞ্চম নাম্বার সুন্নত। ষষ্ঠ নাম্বার সুন্নত হচ্ছে খাবার যদি পড়ে যায় তখন সেটা উঠিয়ে উঠিয়ে খাবারটা খাওয়া। পঞ্চম নাম্বার যেটা বলছিলাম হাত চেটে, এটার মধ্যে আরেকটা অংশ হচ্ছে আঙ্গুলগুলি চেটে চেটে খাওয়া, খাবারের মাঝখানে কয়েকবার আপনি আঙ্গুলগুলো চেটে চেটে খেতে পারেন, এটাও একটা সুন্নত। যাক, ষষ্ঠ নাম্বার যে সুন্নত বলছিলাম সেটা হচ্ছে খাবার যদি পড়ে যায় সেই পড়ে যাওয়া খাবারগুলো উঠিয়ে খাওয়া, এটা হচ্ছে ষষ্ঠ নাম্বার সুন্নত। সপ্তম নাম্বার যে সুন্নত সেটা হচ্ছে আপনি যে খাবার খাচ্ছেন খাবারের কোনো দোষ ত্রুটি আপনি ধরতে পারবেন না, এটা সুন্নত নয়। ভাই, খাবার মজা হয় নাই, খাবারটা এমন হয়েছে, তরকারি ঝাল বেশি দিয়ে ফেলছে, এগুলো ঝাল যদি বেশি দিয়ে ফেলে যিনি রান্না করছেন সে তো চেষ্টা করছে ভালো করে রান্না করার জন্য, এখন যদি আপনি বলেনও তো তো কোনো ফায়দা হবে না, সেজন্য খাবারের কোনো দোষ ত্রুটি না ধরা, এটা হচ্ছে একটা সুন্নত। আট নম্বর যে সুন্নত সেটা হচ্ছে খাবারের শেষে দোয়া করা। আপনি যদি আপনার বাড়িতেই খাবার পান, আপনি দোয়া করবেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আর যদি আপনি দাওয়াত খান, অন্য কারোর ব্যতীত বাড়িতে আপনি দাওয়াত খাইছেন, কেউ দাওয়াত খাওয়াইছে, আপনি দোয়া করবেন দাওয়াত খাওয়ার যে দোয়া আছে, আল্লাহুম্মা আত'ইমমান আত'আমানা ওয়াসকি মান সাকানা, দোয়া পড়বেন। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে খাবারের শুরুতে যে সুন্নতগুলোর কথা বলা হইল, খাবারের যে সুন্নতগুলো রাসুল নিজে বলেছেন, যে সুন্নতগুলো রাসুল পালন করতেন, সাহাবায়ে কেরাম পালন করতো, এই সুন্নতগুলো আমরা সকলেই যেন জেনে বুঝে রাসুলকে মহব্বত করে, হৃদয় থেকে রাসুলকে ভালোবেসে, রাসুলের সুন্নত জীবনে ফিট করে, বুকে ধারণ করে যেন আমরা সকলেই ধন্য হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারি, সে তৌফিক দান করেন, আমিন।